7677 এ নিয়ম আপনারা জানেন, জন্ম তারিখ সময় স্থানের নাম পরিষ্কার করে দুটো প্রশ্ন, নাম এবং সময় যেটা বলবেন, টাইম অফ বার্থ সেটা এম অর টিএমটা মেনশন করে দেবেন, আর ল্যাটিটিউডের জন্য প্লেস অফ বার্থ জন্মটা কোথায় সেটা বলবেন, কারণ বাংলাদেশে জন্ম, আমেরিকায় জন্ম, পাকিস্তানে জন্ম, কলকাতায় জন্ম তফাত হতে পারে, সেটা মাথায় রেখে জন্ম তারিখ সময় স্থানের নাম পরিষ্কার করে বলবেন 9836707677। কাল গড়িয়াহাট 14 আগস্ট দুপুর 2 থেকে সন্ধ্যা 7টা, 15 আগস্ট নিজ গৃহ রহরা রামকৃষ্ণ পার্ক খড়দা স্টেশন থেকে 10 মিনিট, 17 আগস্ট শায়রাপুলি দুপুর 11টা থেকে 3টে এবং ব্যারাকপুর বিকেল 4টে থেকে 8টা, 18 আগস্ট দক্ষিণেশ্বর সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা, 20-21 আগস্ট দুটো দিন, 20 আগস্ট এবং 21 আগস্ট কোচবিহারের মানুষ পাবেন, নর্থ বেঙ্গলের মানুষ পাবেন 20 তারিখ এবং 21 আগস্ট 20 তারিখ পাবেন দুপুর 1টা থেকে রাত 8টা, আর 21 তারিখ পাবেন সকাল 10টা থেকে 3টে। এছাড়া জেলার যে চেম্বারগুলো, 26 সেপ্টেম্বর আসানসোল, 26 আগস্ট আসানসোল, ভুল বললাম, 2 সেপ্টেম্বর ঝাড়গ্রাম এবং 5 সেপ্টেম্বর বারাসাত, আর 30 সেপ্টেম্বর তারাপীঠ, আর 27 এবং 28 জলপাইগুড়ি। জলপাইগুড়িতে কোথায় বসছি সেটা জেনে নিন ভালো করে, চিরাগদ্বীপ ব্যাংকোয়েট হল, বজ্রাপাড়া পাহাড়পুর, হন্ডা শোরুম পাহাড়পুরে। যারা যোগাযোগ করবেন তারা ঠিকানা পাচ্ছিলেন না, ঠিকানা পেয়ে গেলেন 27 এবং 28 সেপ্টেম্বর। লাইভ ইনফোন সরাসরি 9836707677 এ ফোন করবেন, জন্ম তারিখ সময় স্থানের নাম, প্রতিদিন রাত 11টায় এই সময় সৃষ্টিটিভিতে অনুষ্ঠান চোখ রাখুন এবং সকাল 8টা 25 সৃষ্টিটিভিতে চোখ রাখুন। এছাড়া স্পেশাল কিছু অনুষ্ঠান আছে, রবিবার দুপুর 1টা 15, বুধবার 12টা 25, 4টে 50। হ্যালো হ্যালো হ্যালো, বলুন বলুন। সময় ভালো বলতে দুটো জিনিস বোঝায় মানুষ, টাকা আসা আর টাকা না আসা, এই দুটো কোনটা হচ্ছে? আর টাকা আসতে টাকা কর্মের মাধ্যমে আসে, হয় ব্যবসা নয় চাকরি, কোনটা করেন আপনি? আচ্ছা, ধনুরাশির ক্ষেত্রে রাশির দ্বিতীয় শনি বকরি রয়েছে, এই মুহূর্তে আপস অ্যান্ড ডাউন চলবে, নভেম্বর টু মার্চ 2024 আর নভেম্বর 2023 থেকে আবার টাকা আসতে থাকবে, ঠিক আছে? যারা ফোন করবেন সরাসরি ফোন করবেন, সরাসরি প্রশ্ন করবেন উইদাউট হেজিটেট, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ, এবং দুটো প্রশ্ন করবে রাতে ঘুমাতে যাওয়ার আগে, স্পেসিফিক দুটো প্রশ্ন শুনে ঘুমোতে যাবেন, সকাল 8টা 25 সৃষ্টিটিভিতে পাবেন, কাল গড়িয়াহাট দুপুর 2 থেকে সন্ধ্যা 7টা, 14 আগস্ট গড়িয়াহাট, মঙ্গলবার 15 আগস্ট নিজ গৃহ রহরা রামকৃষ্ণ পার্ক খড়দা স্টেশন থেকে 10 মিনিট, 17 আগস্ট শ্যাওরাফুলি দুপুর 11টা থেকে 3টে, বিকেলে ব্যারাকপুর শুভম চেম্বার চিড়িয়ামোড় শান্তিবাজার বিকেল 4টে থেকে 8টা, রাধা গোবিন্দ মন্দিরের বিপরীতে সাব রেজিস্টার অফিস, যেখানে জমি রেজিস্ট্রি হয় সেই অফিসের বিল্ডিংয়ে। 18 তারিখ হচ্ছে শুক্রবার দক্ষিণেশ্বর দুপুর 11টা থেকে সন্ধ্যা 6টা, 20-21 আগস্ট কোচবিহার, উত্তরবঙ্গের মানুষ, কোচবিহার যুবরাজ হোটেল বিএস রোড, প্রথম দিন 20 তারিখ দুপুর 1টা থেকে রাত 8টা, দ্বিতীয় দিন সকাল 10টা থেকে দুপুর 3টে পর্যন্ত, আর
26 আগস্ট আসানসোল 2 সেপ্টেম্বর ঝাড়গ্রাম হ্যালো হ্যালো অবশ্যই আপনি প্রবেশ করেছেন বলুন ডেট অফ বার্থ টাইমটা সকাল 7:20 না কোথায় দেবরা আচ্ছা আপনার হচ্ছে কুম্ভ রাশি বলুন কি জানতে চাইছেন কি করছেন আপনি এখন শনি 7:30টা না থাকলে তো স্মুথলি এগোতেন 7:30 রাশিতে শনি বকরি রাশি তৃতীয় বৃহস্পতি রাহু আছে কিছুটা উদ্যোগ সমস্যা হতে পারে আপনি মাথায় রাখতে হবে শনি 7:30 প্রতিকারটা করতে হবে অক্টোবর 2023 থেকে মে 2024 এই স্প্যানের মধ্যে আপনার কর্মযোগটা প্রবল ঝাড়গ্রাম 2 সেপ্টেম্বর 5 সেপ্টেম্বর 12/7 30 সেপ্টেম্বর আটলা মোড়ে সোনার বাংলা তারাপীঠ এবং 27 এবং 28 সেপ্টেম্বর জলপাইগুড়ি চিরাগদি ব্যাংকোয়েট হল বজ্রাপাড়া পাহাড়পুর হন্ডা শোরুমের পাশে জলপাইগুড়ি স্টেশন থেকে 2 কিলোমিটার হ্যালো হ্যালো বলুন নমস্কার দাদা বলুন কি জানতে চাইছেন বিবাহিত জীবন মতানৈক্য কনফ্লিক্ট সমস্যা আছে এবং যেহেতু তুলা রাশি রাশির সপ্তমে গুরুচন্ডাল সেটা ভালো নয় চাকরির ক্ষেত্রটা ভালো 24 সালের মার্চের পর থেকে আরো ভালো আর কিছু জানতে চাইছেন হ্যাঁ চাকরির কথাটাই জানতে চাইছি কারণ রিসেন্ট ও এয়ারপোর্টে চাকরি করত এয়ার ইন্ডিয়াতে চাকরি করত চাকরিটা ও নিচের থেকে ছেড়ে দিল রাশির সপ্তমে গুরুচন্ডাল এবং রাশির ষষ্ঠপতি পঞ্চমে বকরি আছে সেক্ষেত্রে কর্মস্থানটা চঞ্চল হয়ে ওঠে এর জন্য ঘাবড়াবার কিছু নেই আবার সে চাকরি ছেড়ে দিল এখন তো ধরো 44 বছর হতে চললো 44 বছর হ্যাঁ কবে চাকরি হবে ও এই যে এয়ার ইন্ডিয়া চাকরিটা ছেড়ে দিল ওই জন্য আপনি যেটা ঘাবড়াচ্ছেন বা ডিপ্রেশনে চলে যাচ্ছেন সেটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই আবার চাকরি পাবে কিন্তু সেই চাকরিটা 24 সালের প্রথম দিক থেকে শুরু হবে এই এই তার আগে যে কটা মাস আছে সে কটা খুব একটা সুবিধাজনক পরিস্থিতিতে থাকবে সে তো রাশির সপ্তমে গুরুচন্ডাল ডিভোর্স হতে পারে যা খুশি তাই হতে পারে জটক বিচার ঠিক ছিল না ওইটাই চাইছি না দাদা না আপনি চাইছেন না তো সেটা আটকাতে গেলে আপনাকে চেম্বারে এসে যোগাযোগ করতে হবে এই রাশি চক্রে যাতে বন্ডিংটা হয় আবার ওরা দাম্পত্য শান্তি নিয়ে সংসার করতে পারে আমাদের আমার কাজ বেসিক্যালি শান্তিটা ফেরানো শান্তি অশান্তির দিকে সেটা ফেরা আপনি কলকাতায় থাকেন আমি কলকাতায় থাকি আপনি পরিচয় দিলে আপনি আমাকে চিনতেও পারবেন না সেটা ঠিক আছে পরিচয় আপনি আসলেই আমি চিনতে পারবো সেটা কোনো ব্যাপার না আপনি প্রয়োজন মনে করলে গড়িয়াহাটে আসতে পারেন কালকে 2 থেকে 7টা আচ্ছা 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 যদি আপনি কি গড়িয়াহাটে কাছাকাছি থাকেন কোথায় মানে গড়িয়াহাট না 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 আমি আরো কাছে থাকি না আপনি উত্তরের দিকে থাকেন তাহলে বিরাটি যদি হয় তাহলে বিরাটির থেকে আপনাকে গড়িয়াহাটে আসতে হবে আর নালে 15ই আগস্ট আমার নিজ গৃহ রহরাতে চেম্বার সেখানে আসতে হবে যেটা আপনার সুবিধা হবে যোগাযোগ করবেন আপনার সমস্যাটা মিটবে ঠিক আছে অবশ্যই সমস্যাটা মিটবে যাতে ডিভোর্স না হয় আমার তরফ থেকে সর্ব রকমের চেষ্টাটা থাকবে ঠিক আছে দাদা আমি খুব ডিপ্রেশনে না এই ডিপ্রেশনটা কেটে আমার হাজবেন্ড নেই আমি দুটো মেয়েকে নিয়ে আপনি অবশ্যই ডিপ্রেশনটা কাটবে রাশিচক্রে যে অবস্থান দেখেছি তাতে সম্পর্কটা যাতে ভেঙে না যায় সেই দায়িত্বটা আমার কিছুটা থাকবে হ্যাঁ যারা ফোন করবেন সরাসরি 9836707677 27 এবং
28 সেপ্টেম্বর জলপাইগুড়ি, চিরাগদ্বীপ ব্যাঙ্কয়েটহল, বজরাপাড়া পাহাড়পুর, হন্ডা শোরুম দুপুর 12টা থেকে 5টা, দ্বিতীয় দিন সকাল 10টা থেকে বিকেল 4টে। হ্যালো বলুন। হ্যাঁ, কথা বলার জন্য ফোন করেছেন, কথা বলছেন, ও ডেট অফ বার্থ টাইমটা বলুন। বলুন কি জানতে চাইছেন। বলছি আমার বিদেশ কি যাওয়া যাবে? ইচ্ছা করলে যেতে পারবেন, পাসপোর্ট কলা থাকলে, যোগ্যতা থাকলে যেতে পারবেন, কিন্তু অ্যাস্ট্রোলজারের কাছে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে কর্কট রাশি আপনার তুলা লগ্ন, বিদেশ যাওয়ার যোগ কিন্তু আছে। হ্যাঁ, আরব কান্ট্রিতেও যেতে পারেন, অস্ট্রেলিয়াও যেতে পারেন, কোনো সমস্যা নেই, এবং সেটা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে। যারা ফোন করবেন কাল গড়িয়াহাট দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা। হ্যালো 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 বলুন। অবশ্যই ডেট অফ বার্থ টাইম টাইম 8টা 35। বলুন কি জানতে চাইছেন এই মুহূর্তে। এই মুহূর্তে ধাইয়া চলছে রাশির চতুর্থে শনি, রাশির ষষ্ঠে বৃহস্পতি রাহু, অতএব শরীর ভালো এখন যাবে না, নভেম্বরের পর থেকে ভালো যাবে, এবং শারীরিক জায়গাটায় প্রতিকারের ব্যবস্থা করতে হবে, কারণ শনি অষ্টমে রয়েছে, অষ্টমে শনি আয়ু বৃদ্ধি করে ঠিকই, কিন্তু শরীর কিন্তু মৃত্যুর দিন পর্যন্ত কম বেশি ভোগাতে থাকে, তার প্রতিকারটা দরকার আছে। বোলপুরের মানুষ 30 সেপ্টেম্বর তারাপীঠ আটলা মোড়ে সোনার বাংলাতে পাবেন দুপুর 2টা থেকে 7টা। হ্যালো হ্যালো বলুন। 1972 11ই ডিসেম্বর টাইম কি জানতে চাইছেন বলুন। মকর রাশি আপনার শনি 7:30 একদম এন্ডে, শেষ ফেজ, বলুন কি জানতে চাইছেন। শনি 7:30 চলাকালীন ডিপ্রেশন থাকে, মেন্টালি আর ফিজিক্যালি অন্যান্য শারীরিক সমস্যা দেখা দেয়, সেটা দেখা দেবে। আর কি জানতে চাইছেন অর্থনৈতিক দিক? না, অক্টোবর দুর্গাপূজার পর থেকে, কালী পূজার পর থেকে ভালো যাবে, শনিটা বকরি এবং লগ্নে রাজ্যকারক গ্রহ লগ্নে বকরি থাকলে অর্থনৈতিক ফ্লাকচুয়েশন হয়, আপস অ্যান্ড ডাউন, শনির প্রতিকারটা দরকার এবং মঙ্গলের প্রতিকার দরকার সপ্তম প্রতি ষষ্ঠে, নাহলে স্ত্রী কিন্তু ভুগবে আপনার। কাল গড়িয়াহাট দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা, 15ই আগস্ট নিজগৃহ রহরা, অনলাইন কনসালটেশন সব সময় চলছে, যারা আসতে পারবেন না অনলাইন বুকিংও চলছে। এছাড়া বেদান্ত এবং তন্ত্র এবং ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির অনলাইন ক্লাস এবং স্পটে ক্লাস হচ্ছে দক্ষিণেশ্বরে প্রতি শুক্রবার দুপুর 6টা থেকে 7:30। হ্যালো বলুন। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ক্লাস দক্ষিণেশ্বরে হবে
সন্ধ্যা 6:30 থেকে